কমতে পারে ভারতে অ্যাস্ট্রোজেনেকার কোভিড ভ্যাকসিনের কোভিশিল্ডের দুটি ডোজের সময়সীমা। আদালতের নির্দেশে জানানো হয়েছে এমনটাই। সূত্রের খবর, বেসরকারি হাসপাতালে যারা টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছেন তাদের প্রথম ডোজের 4 সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। বর্তমানে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে এই ডোজ দেওয়া হচ্ছে। চলতি মাসের শুরুর দিকেই কেরালার উচ্চ আদালত যারা টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা যাতে নিজেদের পছন্দ মতো ভ্যাকসিনের স্লট বুক করতে পারেন সেই বিষয়ে নির্দেশ দিয়েছিল। যারা বিদেশ যাচ্ছেন তাদের জন্যও প্রস্তাবিত করা হয়েছিল এই নিয়ম। যখন করোনা একেবারে চূড়ান্ত শিখরে ছিল তখন অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান ছিল দ্বিগুণ, যার অন্যতম কারণ ছিল ভ্যাকসিনের অভাব। টিকাকরণের একেবারে শুরুতে এই ব্যবধান ছিল 4 থেকে 6 সপ্তাহ, পরে তা খানিকটা বাড়িয়ে করা হয় 8 সপ্তাহ, পরে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান আরও বাড়িয়ে করা হয় 12 সপ্তাহ, যা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। বিরোধীরা দাবি করে টিকার অপ্রতুলতা ঢাকতেই এভাবে দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হচ্ছে। যদিও কেন্দ্র দাবি করে এক ব্রিটিশ গবেষণার ভিত্তিতে ব্যবধান বাড়ানো হয়েছে, কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়ে। এদিকে অ্যাস্ট্রোজেনেকা প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়ার 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার কথা বলছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8 থেকে 12 সপ্তাহের মধ্যে এই দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছে। প্রসঙ্গত মে মাসের পর ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে প্রায় 3 গুণ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।